ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী থেকে দু সাল থেকে যে নতুন সিলেবাস প্রবর্তিত হলো সেই সিলেবাসের মধ্যে থেকে আজ আমরা আর্টস গ্রুপের ইতিহাস বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস ইলেভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে যে নতুন ক্লাসে উঠবে সেখানে আর্টস নিতে চলেছো এবং আর্টসের মধ্যে ইতিহাস বিষয়টি নিতে চলেছো তাদের জন্য কিন্তু এই সিলেবাসটি জানা খুব গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ট প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে আজকে আমরা আলোচনা করব ইতিহাস যে তোমাদের বিষয়টি রয়েছে সেই বিষয়ের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে এবং প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ কি কোন কোন টপিকের ওপর কোন কোন বা কতটা কত মার্কস তোমাদের দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো পিডিএফটিতে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি ক্লাস ইলেভেনের সাবজেক্ট হিস্ট্রির প্রথম যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের পূর্ণমান হচ্ছে প্রথম সেমিস্টারে তোমরা জানো সকলেই যে তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নের ওপর পরীক্ষা দিতে হচ্ছে যেখানে তোমাদের ওএমআর শিট এর ওপর বেস করে উত্তর লিখতে হবে প্রথমেই রয়েছে দেখো কোর্স কোড থিওরি অর্থাৎ তোমাদের পুরোটাই লিখিত পরীক্ষা হতে চলেছে টপিক রয়েছে দেখো এবং টপিকগুলোকে কটি ইউনিটে টোটাল ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি বলে তিনটে ইউনিটে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাকে ভাগ করা হয়েছে প্রথম ইউনিটে যে তোমাদের চ্যাপ্টারটি থাকবে সেটি বলা হচ্ছে ইংরাজিতেই আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি আর সরি ক্ষমা করবে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বোঝা এরকম একটা টপিক থাকবে যেখানে প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইন্দো পার্সিয়ান ট্রেডিশন অফ হিস্ট্রি রাইটিং অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়া কনসেপ্ট অফ ইন হিস্ট্রি ইন ইন্ডিয়া তারপর বলছে লিনিয়ার অ্যান্ড সাইক্লিয়াল পিরিয়ড্রিশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি তোমরা চিন্তা করো না ইংরেজি ছাড়াও সম্পূর্ণ বাংলাতেও কিন্তু সিলেবাসটি তোমাদের জন্য চ্যানেলে আপলোড করা হবে আমি প্রথমে ইংরেজি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি ইউনিট টুতে বলছে এম্পায়ার্স অ্যাক্রস দ্য থ্রি কান কন্টিনেন্টস অর্থাৎ সাম্রাজ্যের কথাও তোমাদের পড়তে হচ্ছে যেখানে পড়তে হচ্ছে রোমান এম্পায়ার তারপর হচ্ছে কন্টিনেন্টাল এম্পায়ারের কথা কালচারাল ট্রান্সফরমেশন বিভিন্ন ইউনিট থ্রিতে বলছে কি কম্পারেটিভ স্টাডিজ তুলনামূলক আলোচনা যেখানে তোমাদের পড়তে হচ্ছে কি ক্লাসিক্যাল গভর্নেন্স এবং হচ্ছে মৌর্যযুগের কথা পড়তে হচ্ছে মহাজন পদের কথা পড়তে হচ্ছে দেখতে পাচ্ছ এম্পায়ার্স অ্যান্ড ডেফিনেশানস ডিফারেন্স অফ মোনোলজি কম্পারেটিভ হিস্ট্রি অ্যান্ড এম্পায়ার্স ইত্যাদি পড়ছে চোল শাসন পড়তে হচ্ছে দেখো পড়তে হচ্ছে এ আগে বলছে দ্য মডার্ন এম্পায়ার অ্যান্ড সিদাকে বলছে রোমান এম্পায়ার অ্যান্ড গুপ্ত এম্পায়ার মুঘল এম্পায়ার অ্যান্ড অটোমান এম্পায়ার এটা ছিল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস যেখানে তোমাদের প্রথম ইউনিট যেটা রয়েছে সেখানে দশ নম্বরের এমসি কিউ থাকবে দেখো লেখা রয়েছে মার্কস টেন অর্থাৎ দশটি এমসি কিউ দেওয়া হবে ইউনিট টু থেকে পনেরোটি এমসি কিউ এবং ইউনিট থ্রি থেকে পনেরো এমসি অর্থাৎ পনেরো পনেরো তিরিশ এবং তিরিশ আর দশে চল্লিশ ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের চল্লিশ নম্বরের এই পরীক্ষাটা দিতে হচ্ছে সেকেন্ড যে সেমিস্টার রয়েছে সেখানেও তোমাদের চল্লিশের পরীক্ষা হবে এখানে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এসে কিউ এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এলএ কিউ টাইপের প্রশ্ন পড়তে হবে বা লিখতে হবে ইউনিট ফোরে বলছে নেচার অফ স্টেট বিভিন্ন সাম্রাজ্যের রাষ্ট্রের ধারণা যেখানে নেচার অফ স্টেট দ্য আইডিয়াল প্রোটোটাইপ দ্য ইন্ডিয়ান কনটেক্সট কৌটিল্য দ্য অর্থশাস্ত্র এগুলো পড়তে হচ্ছে জিয়াউদ্দিন বর্ণির কথা পড়তে হচ্ছে ফতাই জাহান্দারির কথা পড়তে হচ্ছে এবং ফোর পয়েন্ট টু ইউনিটে বলছে কি অ্যাপ্রোটাস অফ গভর্নেন্স পার্সিয়ান স্ট্র্যাপস চাইনিজ ম্যান্ডারিন্স দিল্লি সুলতানের কথা পড়তে হচ্ছে ইক্তাদারদের কথা পড়তে হচ্ছে মুঘল মনসবদারদের কথা পড়তে হচ্ছে ইউনিট ফাইভে বলছে চেঞ্জিং ট্রেডিশন এখানে পড়তে হচ্ছে তোমাদের চেঞ্জিং কালচারাল ট্রেডিশন এবং ইউনিট সিক্সে পড়তে হচ্ছে এক্সপ্যান্ডিং হরাইজেন্স অর্থাৎ কি দিগন্তের প্রসাদ যেখানে তোমাদের পড়তে হবে উইচক্রাফট্ট সোশ্যাল অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি তারপর হচ্ছে এগ্রিকালচার মিলিটারি শিপ বিল্ডিং টেকনোলজি ইত্যাদি করে এখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও তোমাদের থাকবে হচ্ছে পনেরো দশ পনেরো ইউনিট ফোর থেকে পনেরো নম্বরে থাকবে সেখানে এসি কিউ এবং এলএ কিউ মিলিয়ে থাকবে ইউনিট ফাইভেও থাকবে দশ নম্বর যেখানে এসি এবং এলএ কিউ মিলিয়ে থাকবে এবং ইউনিট সিক্সে রয়েছে পনেরো নম্বর যেটাও কিন্তু এসএ কিউ এবং কিউ মিলিয়ে থাকবে এখানে তোমরা নিচে একটু চলে আসলে দেখতে পাবে প্রজেক্ট ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য যে কুড়ি নম্বরের প্রোজেক্ট থাকছে সেখানের জন্য প্রজেক্টটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো আমি আর এখানে পড়ছি না চারটে পাঁচটা ছটা ছটা টপিকের ওপর প্রজেক্ট করতে হবে যে কোনো একটা বিষয়ের ওপর হয়তো কুড়ি নম্বরে থাকবে তোমরা এই প্রোজেক্টটাই করতে পারো তাহলে এটা হচ্ছে ইতিহাস সিলেবাস এবং সম্পূর্ণ বাংলা সিলেবাস খুব শীঘ্রই প্রকাশিত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাংলা সিলেবাসটি পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা